গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্রকারণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব প্রদীপ চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। রবি ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। পরে খুদে এবং বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করেন।